ও তাহলে তো আবারও আগের কথা বলতে হবে। হ্যাঁ, যে এই যে এই যে এই যে আগের কথাটা আবার না বললে তোমরা শুনতে পাবে না। হ্যাঁ, যে আমি কি আগের কথাটা কি আমি যেটা বললাম তোমরা কি কেউ রিপিট করবে, তাহলে বোঝা যাবে তোমরা বুঝতে পেরেছো কিনা। স্যার আমি ভিউটা বলি কি? তো, হ্যাঁ, ভিউটা বলো, ভিউটা কি? স্যার কোনটা স্যার? ভিউ 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 ভিউটা কি? ও ভিউ লেভেলটা কি? স্যার, ভিউ লেভেলটা হচ্ছে মানে কাস্টমাররা যেভাবে বা ক্লায়েন্ট আর কি যেভাবে একটা ফিল্ডের ভিউ দেখতে চায় সেভাবে। যেমন এখানে হচ্ছে লজিক্যাল স্কিমা আছে, এই লজিক্যাল স্কিমাটা ভিতরে আবার চারটা স্কিমা আছে, মানে চারটা মানে লজিক্যাল স্কিমারই চারটা পার্ট আছে, স্টুডেন্ট, ফ্যাকাল্টি, কোর্সেস, এনরোল। এবং আবার স্টুডেন্টস এরও হচ্ছে একটা স্কিম আছে আলাদা, ফ্যাকাল্টিরও মানে কোর্সেরও এনরোল্ড এরও। এখন যদি কেউ জাস্ট স্টুডেন্টের নাম এবং হচ্ছে কোর্স আইডি জানতে চায়, তাকে আবার তাহলে দুইটা স্কিমাতে অ্যাক্সেস করা লাগবে, স্টুডেন্টস আর কোর্সে। তো টেবিল ভিউটা স্কিমা হচ্ছে, থেকে, মানে দুটা টেবিল স্কিমা থেকে। হ্যাঁ হ্যাঁ, মানে দুটো টেবিল জি থেকে। স্যার, দুটো টেবিল স্কিমা থেকে, মানে কাস্টমার যেভাবে আর কি ভিউটা চায় সেভাবে এখান থেকে দিতে হবে। হ্যাঁ, তা কাস্টমারের কাছে কিন্তু কি মনে হবে যদি আমি বলি একটা স্টুডেন্টের নাম বলেন, তার হচ্ছে কাস্টমারের কোর্সের মনে আইডি, হচ্ছে সে একটা স্কিমে দেখতেছে, হ্যাঁ কাস্টমার তার মনে কাছে হচ্ছে মনে হবে একটা কি যে স্কিম। আসলে একটা টেবিল, একটা স্কিমা দেখতে পাচ্ছে, তাহলে ওটা কিন্তু ভিউ স্কিমা, তাই না? ওটা ভিউ, ভিউ এর একটা স্কিমা তৈরি করেছি, মানে একটা টেবিল স্কিমা তৈরি করেছি। সেখানে স্টুডেন্টের নাম এসেছে হচ্ছে একটা টেবিল থেকে, স্টুডেন্টের কোর্সের আইডি এসেছে আরেকটা টেবিল থেকে, আবার ফ্যাকাল্টি নাম এসেছে আরেকটা টেবিল থেকে। কিন্তু অ্যাপারেন্টলি ইউজারের কাছে মনে হবে যে না, এটা একটাই, ঠিক একটাই আছে? এবং শুধু তাই না, এই যে ভিউ স্কিমা আছে না, তুমি ভিউ স্কিমার উপর আবার অপারেট করতে পারো, মানে টেবিলের উপর। এখানে যেরকম স্টুডেন্ট যে টেবিলটা আছে, এখান থেকে যদি আমি বলি যে সেই স্টুডেন্টের নাম বলো যাদের নামের শুরুতে এ আছে বা নামের শুরুতে বি আছে, তাহলে এখান থেকে আমরা একটা কোয়েরি করতে পারি, তাই না, এই টেবিলের উপরে। ঠিক তেমনি ভিউকে কিন্তু আমরা একটা টেবিলের মতো অপারেট করতে পারি। ওই যে ভিউ যেটা বানালাম, স্টুডেন্টের নাম, তারপর তার কোর্সের আইডি এবং ফ্যাকাল্টি নাম, এই হিসাবে ধরো যে 5 জনের একটা রেকর্ড পাওয়া গেল, একটা টেবিল হলো যেখানে 5 জনের রেকর্ড আছে, সেটার উপর আমরা অপারেশন করতে পারি। যাচ্ছে, এখান থেকে শুধুমাত্র সেই স্টুডেন্টের নাম বলো যাদের নাম হচ্ছে এ দিয়ে শুরু, তাহলে ভিউটাও এক ধরনের স্কিমা। হ্যাঁ, সেটা হচ্ছে আসলে এই স্কিমাটা হচ্ছে ডিমান্ডটা কি, মানে যারা যাদেরকে আমি সার্ভিসটা দিচ্ছি তারা আসলে ডিমান্ডটা কি সেটার উপর নির্ভর করে আমাকে এটা তৈরি করতে হবে। এটা হচ্ছে ডেটাবেজ এর ভিউ পয়েন্ট থেকে একটা ডেফিনেশন হলো ভিউ এর। আবার ইউজার ইন্টারফেসের একটা পার্ট আছে, যে এই যে ভিউ গুলো আছে টেবিল গুলো, সেটা আমি কিভাবে দেখাবো সেটা একটা ব্যাপার। হ্যাঁ, কোন পার্টিকুলার ফরমেটে দেখাতে হবে কিনা, লিডিং এ কিছু একটা জিরো দিতে হবে কিনা, বা শেষ অংশ করে ট্রিম করে দিতে হবে কিনা, কেটে বাদ দিতে হবে কিনা, নামের অংশটুকু কেটে বাদ দেন, এটা হতে পারে। হ্যাঁ, যে আপনি হচ্ছে রোল নাম্বারের প্রথম 4টা ডিজিট বাদ দিয়ে দেখান, সেটা একটা চাহিদা হতে পারে। তাহলে এটা হচ্ছে গিয়ে ভিউ লেভেল। এখন কি জিনিসটা পরিষ্কার হয়েছে? লজিক্যাল লেভেল, ভিউ লেভেল আর হচ্ছে ফিজিক্যাল লেভেল। জি স্যার, তাহলে আমরা আসলে কোন জায়গাতে কাজ করব বেশিরভাগ আমাদের কোর্সে? লজিক্যাল লজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল। হ্যাঁ, আর ভিউ লেভেলে আমরা কিছু কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাই হচ্ছে এই কথাটা এখানে আছে। আচ্ছা, ডেটা মডেলস, আমরা এই যে ডেটা গুলো পেলাম, ধরো যে ওই যে আমরা একটা দোকানের কথা বললাম, সে দোকানদার আমাদের কি দিলেন, ওই যে কিছু মানি রিসিট, কিছু সেলস এর রসিদ, তারপর উনি ইনভেন্টরির কিছু জিনিস বা তার যারা সাপ্লাই ছিল তাদের কিছু ডকুমেন্ট, তার ওই রেজিস্টার খাতা, হাবিজাবি অনেক কিছু দিয়েছেন। সেখান থেকে নেওয়ার পরে আমরা কিভাবে সাজাবো, আমরা এটাকে কিভাবে অর্গানাইজ করব, ঠিক আছে? তো এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যারা ডাটা সায়েন্টিস্ট বা ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমের যারা রিসার্চ করেছেন, তারা কিছু মডেল ডেভেলপ করেছেন, তারা তারা দেখিয়েছেন যে এই মডেল গুলো দিয়ে যদি আমরা মানে ডাটা গুলোকে অর্গানাইজ করতে পারি, তাহলে এই ডাটা গুলো ভবিষ্যতে ম্যানেজ করা বা ম্যানুপুলেট করা আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, তার মধ্যে এই এই তোমার হচ্ছে যে কি থাকবে, ডাটা গুলোকে ডিসক্রাইব করা থাকবে আমাদের। এই ম্যানেজমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি, ডাটা গুলোকে প্রপারলি ডিসক্রাইব করতে হবে। আসলে অনেক কথা বলে গেল, আমি 4-5টা ক্লাসের পর একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, যে তোমার একটা স্টোরি বলে দিব, সে স্টোরি থেকে তোমাকে খুঁজে বের করতে হবে যে আসলে কোনটা ডেটা আর কি তাদের মধ্যে রিলেশন একটা। বা আমার হচ্ছে যে স্লাইডটা আছে, সেখানে স্লাইডটাতে তোমরা দেখবে ন্যাশনাল ন্যাশনাল বাস এক্সাম্পল বলে একটা স্লাইড আছে। হ্যাঁ, ওইখানে একটা স্টোরি বলে দেওয়া আছে, ওখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে আসলে কিভাবে। আমরা 4-5টা ক্লাস পরে এটা দেখতে পাবো, কি দেখতে পাবো, কি করতে হবে, আসলে কোনটা ডেটা, এটা একটা বড় কাহিনী বললো আমাকে, বড় ইতিহাস। সে ডেটার মধ্যে রিলেশন কি কোনো আছে? আচ্ছা, এই এই ডেটাগুলোর অর্থটা কি? এই ডেটা কি শাব্দিক অর্থ যেটা সেটাই বহন করছে,
নাকি এটার আলাদা কোনো কন্টেক্সচুয়াল কোনো মিনিং আছে, এই ক্ষেত্রে এটা কোনো আলাদা অর্থ আছে? হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাকে ভাবতে হবে। ধরা খেয়েছে আর এই যে বাজারের যে অবস্থা, এই যে টার্মগুলো, এটা কিন্তু খুব কন্টেক্সচুয়াল মিনিং। এটার মানে কি প্রাইস, নাকি এটার মানে সাপ্লাই চেনের ম্যানেজমেন্ট, যে ঠিক মতো সাপ্লাই আসছে না সেটা কারণে সমস্যা হয়েছে। এইটা হচ্ছে সিমেন্টিক্স, হ্যাঁ, যে এটা ঠিক শাব্দিক অর্থ না, ওইখানে প্রবলেমের সাথে এটার অর্থটা কি ওই শব্দটার, এইটা খুঁজে বের করতে হবে। তাদের মধ্যে কোনো কনস্ট্রেন্ট আছে কিনা। হ্যাঁ, কনস্ট্রেন্ট মানে হচ্ছে যে, যেমন যদি আমি কাস্টমারের নাম বলি তাহলে তার ফোন নাম্বার বলি, তাহলে ফোন নাম্বার একটা কনস্ট্রেন্ট আছে, এটা কমপক্ষে 11 ডিজিটের হতে হবে, কমপক্ষে না, বেশি হওয়া যাবে না, কম হওয়া যাবে না, 11 ডিজিটের একটা সেল ফোন নাম্বার হতে হবে। তো এই যে কনস্ট্রেন্ট গুলো সেট করতে হবে, তো এইগুলো সেট করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য মানে সায়েন্টিস্ট কিছু মডেল দিয়েছেন। এই মডেল গুলোর মধ্যে খুব পপুলার দুটো মডেল হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল আর একটা হচ্ছে রিলেশনাল মডেল। আমরা আমাদের কোর্সে এই দুটো মডেল নিয়ে বেশি কথা বলবো। এর বাইরে আরো কিছু মডেল আছে, সেটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। এই মডেলটা ইদানিং তো বেশি পপুলারিটি পাচ্ছে, ডে বাই ডে সব জায়গায় আছে পাচ্ছে। কিছু নেটওয়ার্ক বেসড মডেল আছে, এটা ডিপেন্ড করে হচ্ছে যে কোন স্ট্রাকচারে, কোন নেটওয়ার্ক স্ট্রাকচারে ডাটাগুলো ব্যবহার করা হবে সেটার উপর ডিপেন্ড করে ডাটার মডেল করা হয়। তা আমরা নেক্সট ক্লাসটায় পড়বো আসলে রিলেশন, এন্টিটি রিলেশনশিপ মডেল বা ইআর মডেল। তারপরে পরের ক্লাসটা পড়বো হচ্ছে রিলেশনাল মডেল। এই দুটো মডেল আমরা বেশি কথা বলবো। ইনফ্যাক্ট আমরা যখন কাজ করবো এই, এটাকে সংক্ষেপে বলা ইআর মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল, এটাকে সংক্ষেপে বলা ইআর মডেল। আমরা ইনফ্যাক্ট যখন প্রোগ্রামিং এ যাবো, এটা একটা অনেকটা তোমার হচ্ছে জিওমেট্রিক একটা মানে ডায়াগ্রাম, জিওমেট্রিক ফ্লো আর কি। সো এইটা দিয়ে কোড করা যাবে না, আমাদের কোড করতে হলে এই ইআর মডেলটাকে অবশ্যই রিলেশনাল মডেলে নিয়ে যেতে হবে। আমরা প্রবলেমটাকে শুরু থেকে রিলেশনাল মডেলে নিয়ে যেতে পারি, সেটা একটা রাস্তা হতে পারে, এবং সেখানে রিলেশনাল মডেলটার উপর আর কিছু অপারেশন করতে হতে পারে, সেটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে না, আমরা প্রবলেমটাকে কিছু হচ্ছে ভিজুয়াল ডায়াগ্রাম বা হচ্ছে জিওমেট্রিক ডায়াগ্রামটাকে ডিফাইন করব। এই ডায়াগ্রাম থেকে ডিফাইন করার পরে তারপর আমরা রিলেশনাল মডেল আসবে, সেটা একটা হতে পারে। তবে আরেকটা কথা আমি বারবার বলি যে আমাদের কনসেপ্ট গুলো কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, সবসময় যে প্রত্যেকটা প্রবলেমই এভাবে সলভ করতে হবে এটা নেসেসারি না। যেমন ধরো যাক, খুব ছোট্ট একটা শপকিপার, একটা গ্লোসারি শপে তুমি যদি কাজ করতে যাও, সেখানে যদি ইআর মডেলে করতে পারো, দ্যাটস ট্রু, এটা করা সম্ভব। তাতে যে সময়টা লাগবে তার তুলনায় তুমি যদি সরাসরি জাম্প করে রিলেশনাল মডেল থেকে শুরু করো, তাহলে সময়টা কম লাগবে। ছোট ছোট কাজের জন্য যদি আমরা ইআর মডেলে চলে যেতে চাই, ইআর মডেলে কিছু জিনিস চিন্তা করতে চাই, তাহলে দেখা যাবে যে অনেক সময় চলে গেছে। আর মার্কেট হচ্ছে কম্পিটিটিভ, তোমরা সবসময় মার্কেট মনে রাখবে, মার্কেট হচ্ছে কম্পিটিটিভ, তোমাদের এই কম্পিটিটিভ মার্কেটের ভিতরে ঢুকতে হবে। আমি তোমাদের যখন ডিজিটাল ইলেকট্রনিক্স পড়িয়েছি তখনও বলেছিলাম যে কম্পিটিটিভ মার্কেট মার্কেটে নিজের অবস্থানটা ধরে রাখতে হলে ডিজাইন ইস্যুগুলো কি কি চিন্তা করতে হবে। এখানেও ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে একটা কম্পিটিটিভ মার্কেটে ঢুকতে হলে, নিজেদের সেল ভ্যালুটা বাড়াতে হলে, বৃদ্ধি করতে হলে, ধরে রাখতে হলে তোমাকে কি চিন্তা করতে হবে। ছোট্ট একটা প্রবলেমে যদি আমি ইয়ার মডেল নিয়ে শুরু করি, তাহলে যে আমার সময়টা লাগবে, তা এই সময়টা তোমার একটা কস্ট যোগ করবে, আমার এমপ্লয়িকে বেতন দিতে হচ্ছে। শুধু তাই না, এই সময়ের মধ্যে আরেকজন মার্কেট ইন করতে পারে, তাহলে আমি এখানে ইয়ার মডেল ব্যবহার করবো না, আমি সরাসরি রিলেশনাল মডেলে যাবো। আবার রিলেশনাল মডেলও যেভাবে ডিজাইন করা দরকার, কোনো কোনো ক্ষেত্রে সেভাবে ডিজাইন না করে আমরা শুরু করতে পারি, এটা ডিপেন্ড করে। হ্যাঁ, সব জায়গায় সব কাজে কাজে লাগে না, আবার অনেক সময় কাজে লাগে। আমি তোমাদের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে। 2008 বা 2009 দিকে এক্সাক্ট আমার মানে এটা মনে নাই, ইয়ারটা মনে নাই, আসলে যে ক্লাসটা একটু দ্রুত শেষ করতে, তাহলে আমি এক্সাম্পলটা নিয়ে তোমাদের পরে বলবো, আমরা একটু মডেলে চলে যাই। আচ্ছা, যেমন এই মডেলটা দেখো, হ্যাঁ, এটাকে বলছি আমরা যে বললাম না যে ডায়াগ্রামতে করা, এটা হচ্ছে ইয়ার মডেল। ইয়ার মডেলটা কিভাবে তৈরি হয়, এগুলোর নাম কি, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। তার মানে এখানে আসলে দেখো, এই যে এখান থেকে তো একটা টেবিল তৈরি হয়েছিল, এই অংশটুকু মিলে, তাই না? আবার এখানে কিন্তু একটা টেবিল তৈরি হয়েছিল। হ্যালো, শুনতে পাচ্ছ? তাহলে আমরা যে টেবিল দুটা তৈরি করেছিলাম, সরাসরি টেবিলে চলে গেছিলাম, কিন্তু আসলে টেবিলটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, একটা ডায়াগ্রাম দিয়ে চিন্তা করতে পারি, তাদের মধ্যে একটা রিলেশন থাকতে পারে, সেটা নিয়ে চিন্তা করতে পারি। এনিওয়ে, এইটাকে বলছি আমরা ইয়ার মডেল, এবং ইয়ার মডেল থেকে আমরা যাব হচ্ছে পরবর্তীতে রিলেশনাল মডেলে। তো ইয়ার মডেলে এই জিনিসগুলোকে বলেছি আমরা এন্টিটি, এগুলো আমরা ডিটেলস আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। এটা এন্টিটি, তার এটা অ্যাট্রিবিউটস, এবং এটা রিলেশন,
এগুলো এন্টিটি রিলেশন কি সেটা নিয়ে আমরা নয় পরে কথা বলবো। আচ্ছা এরপরে আসতেছে রিলেশনাল মডেল, তার মানে সরাসরি যে টেবিলটা এখানে রিলেশনাল মডেল কি তার মধ্যে কিছু রিলেশন আছে, এই পুরোটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, এটা আরবিটারি না, এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা আছে সব মিলে কোন একজনকে একজনকে মাত্র নির্দেশ করছে, আমরা স্বতন্ত্র ভাবে একজনকে চিহ্নিত করতে পারি এই সবগুলা দিয়ে, যার ফলে তাদের মধ্যে একটা রিলেশন আছে। নট অনলি দ্যাট, এই রিলেশনটা আছে, এখানে যদি মাল্টিপল টেবিল থাকে, যেমন এই যে এটা একটা রিলেশন, এটাকে আমরা একটা রিলেশন বলি, হ্যাঁ এটা রিলেশনাল টেবিল, রিলেশনাল মডেলের জন্য এটা হচ্ছে একটা রিলেশন, এই পুরো টেবিলটা হচ্ছে একটা রিলেশন, এইটা হচ্ছে পুরোটা একটা রিলেশন, এইটা একটা পুরোটা রিলেশন। দেখো এদের মধ্যে আবার একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক, যেমন ধরো এই যে 101, এখানে আবার 101, এখানে 101 এর ব্যালেন্স হচ্ছে 500 টাকা, আর এখান থেকে 101 এর আমি আইডি পাচ্ছি এত টাকা, তার মানে এখন এই দুটো টেবিলকে আমরা ডিলিট করতে পারি। ওই যে আমরা মাল্টিপল যখন আমরা টেবিল থেকে ভিউ তৈরি করব, তখন যদি এইভাবে রিলেশন না থাকে ভিউ তৈরি করা কিন্তু খুব মুশকিল, কার নামের সাথে কে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে গিয়ে রিলেশনাল মডেল। এই রিলেশনাল মডেলটা আমরা ডিটেলস আরো আলোচনা করব, এটা থাক। আচ্ছা দুটো জিনিস আমরা মানে এই যে আমরা যেটা ল্যাঙ্গুয়েজ গুলা ব্যবহার করছি, এখানে দুটো ল্যাঙ্গুয়েজের পার্ট আছে, একটা ডিডিএল বলে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজটা আসলে ওয়ান সর্ট অফ মেটা ডাটা, যেমন এই যে টেবিলটা, এই টেবিলটা ডিফাইন করলাম আমরা, এটা কিন্তু ডাটা না, এটাকে ডাটাটাকে ডিফাইন করেছি, একটা স্ট্রাকচার একটা টাইপ ডিফাইন করেছি, এই টেবিলটা হচ্ছে একটা টাইপ ডেফিনিশন, সেজন্য এটা এই ধরনের ইনস্ট্রাকশনকে বা এই ধরনের তোমার হচ্ছে কোডকে বলা হয় ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের অংশ আর কি, যেমন ক্রিয়েট টেবিল এটা হচ্ছে, তারপরে এটা টাইপ কি হবে, ক্যারেক্টার হবে, ইন্টিজার হবে, এটা হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। তো ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ গুলো থেকে আমরা আসলে এই যে মেটা ডাটা তৈরি করি বা ডাটাবেজ স্কিমা, যেমন এটা টেবিলের একটা স্কিমা, ডাটাবেজের একটা স্কিমা তৈরি করতে পারি, তার ভিতরে অনেকগুলো টেবিল তৈরি করতে পারি, তাদের রিলেশন তৈরি করতে পারি, সেগুলো হচ্ছে সব গিয়ে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। আর গত ক্লাসে কুশল স্যার তোমাদের একটা দেখিয়েছিলেন যে কিছু জিনিস বের করে নিয়ে আসা, যেমন ধরা যাক যাদের স্যালারি ওই যে 500 টাকা না 50 টাকার উপরে তাদের নামগুলো, এইগুলো হচ্ছে ডাটা ম্যানিপুলেট করা, ডেটাগুলো আছে তার মধ্যে আমি পার্টিকুলার কিছু ডাটা দেখতে চাই বা কিছু একটা ভিউ তৈরি করতে চাই, সেগুলো হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। মানে এসকিউএলেরই দুটো পার্ট, একটা হচ্ছে পাঁচ হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের পার্ট, আর একটা হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের পার্ট। এটার আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রসিডিউরাল, একটা হচ্ছে নন প্রসিডিউরাল। যেমন গত এক্সাম্পলে কুশল স্যার যেটা দেখিয়েছিলেন, উনি বলছিলেন যে তাদের নাম দেখাও যাদের স্যালারি হচ্ছে 500 টাকার বেশি, উনি কি কোনো কোড লিখছিলেন, তোমরা যদি এটা সিতে প্রোগ্রাম করো তোমরা কি করবে, প্রথমে সবগুলো একটা অ্যারেতে নিতে হবে, অ্যারেতে নেওয়ার পরে প্রথমটাকে তোমরা সবচেয়ে কিছু একটা ধরলে আর কি, ধরার পরে প্রত্যেকটা ভ্যালুকে তোমাকে চেক করতে হবে যে এটা কি 500 টাকার বেশি নাকি কম, যদি 500 টাকার বেশি হয় তাহলে প্রিন্ট করো নাম এবং স্যালারিটা প্রিন্ট করো, আর যদি কম হয় তাহলে স্কিপ করে পরবর্তীতে যাও, ঠিক না? চিতে ভাবে কাজটা করতে হবে না যেকোনো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে, কিন্তু তোমার এখানে কি এটা বলে দিতে হয়েছে প্রসেসটা, এখানে কিন্তু প্রসেসটা বলে বলে দিতে হয়নি, মানে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজটা কি, আমরা কি চাই সেটা বলে দিব, কিন্তু কিভাবে কাজটা হবে সেটা বলার দরকার নাই। নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজটা কি বলো তো, আমরা কি চাই সেটা শুধু বলবো, কিন্তু কিভাবে চাই সেটা বলবো না, সেটা ওই ল্যাঙ্গুয়েজ স্টাডি সাপোর্ট দিবে। আর প্রসিডিউরাল পার্টটা কি, যে আমাকে কিন্তু পুরোটা বলে দিতে হবে কি চাই এবং কিভাবে চাই, কিভাবে বলে দিতে হবে। তো এসকিউএলেরও একটা পার্ট আছে যেটাকে আমরা বলি হচ্ছে পিএল এসকিউএল, মানে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, পিএল এসকিউএল, শুধু এসকিউএল না, পিএল অবলিক এসকিউএল, পিএল অবলিক এসকিউএল, এটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ অফ এসকিউএল। তার মানে আমরা এসকিউএল অনেক কাজই করে দিতে পারে, তারপরে দেখা যায় যে একটা জায়গায় আটকে যায়, অনেক কাজ করে দিতে পারে না, তখন আমাদের কিছু প্রসেস বলে দিতে, প্রসিডিউর বলে দিতে হয়, তখন আমরা ব্যবহার করবো হচ্ছে পিএল এসকিউএল। আমরা আমাদের এই কোর্সের সময় পিএল এসকিউএলও শিখবো এবং হচ্ছে শুধু এসকিউএল শিখবো। এই যে নট এসকিউএল, নো এসকিউএল বলে একটা কথা তোমাদের বলেছিলাম, সেটা কিন্তু কি দেখা যাচ্ছে, এই এসকিউএল এর যে সাপোর্টটা, এই সাপোর্টটা সবসময় পুরোপুরি দিতে পারে না, তখনই আমাদের এই নো এসকিউএল, হ্যাঁ এই প্রসিডিউরের কিছু জায়গায় আমাদের যেতে হবে আর কি। এসকিউএলের কিছু কমান্ড এখানে তোমাদের দেখিয়ে, যে গত ক্লাসে যেরকম দেখিয়েছিলেন যে সিলেক্ট কাস্টমার নেম, তার মানে যে ফিল্ডটা আমরা জানতে চাই, আর এটা হচ্ছে টেবিলের নেম না, যে বা রিলেশনের নাম বলবো আমরা রিলেশনাল ডাটাবেজের ক্ষেত্রে, এবং যেখানে কাস্টমার আইডিটা এটা হবে, সুতরাং মানে এই আইডি যার আছে শুধু তার নাম দেখা যাবে, ঠিক আছে?
এই টাইপের স্কেল কমান্ড আমরা আরো দেখবো অবশ্য, এটা আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম। এখানে ইউজার সিম্পল, এটা খুব জটিল কিছু। আচ্ছা, যে কথাটা এখানে বলছিলাম, যেন ইউজার আছে, ইউজার বিভিন্ন ধরনের ইউজার, যেমন কিছু ইউজার খুব অর্ডিনারি ইউজার, কিছু অ্যাডভান্স লেভেলের ইউজার, কিছু ডেভেলপার, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার। তো এটা আমরা এমনি কমন সেন্সে বুঝতে পারছি যে অনেক ধরনের ইউজার থাকবে, তবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিজাইনের ভিউ পয়েন্ট থেকে এটার একটা আলাদা, এই ইউজারদের বিভিন্ন ধরনের ইউজার থাকাটার একটা গুরুত্ব বহন করে। যেমন কোন ধরনের ইউজার আসলে কী ধরনের প্রিভিলেন্স পাবে বা অ্যাক্সেস পাবে, তুমি যখন এক জায়গায় ডেভেলপ করবে একটা সফটওয়্যার বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করবে, তখন তোমাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে আপনারা যে বললেন যে সিস্টেমটা ডেভেলপ করবো, আপনাদের যে যে 500 ইউজার আছে সবাই কি একই ধরনের প্রিভিলেন্স পাবে, সবাই কি ডাটা দেখতে পাবে, নাকি তাদের মধ্যে কেউ শুধু দেখতে পাবে, কেউ ডাটা শুধু আপডেট করতে পারবে, কেউ ডিলিট করতে পারবে, কেউ টেবিল তৈরি করতে পারবে, কেউ টেবিল মুছে দিতে পারবে। এই যে বিভিন্ন ধরনের কাজকর্মগুলো আছে, এগুলোকে আমাদের ভাগ করতে হবে, জবগুলোকে ভাগ করতে হবে, যার ফলে আমাদের ডিজাইনের ভিউ পয়েন্ট থেকে এই ইউজারদের থাকাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এগুলো আমাদের জানতে হবে কত ধরনের ইউজার আছে। আমরা ডিজাইন করার সময় এগুলো, এখন আমরা যখন ডিজাইন করব তখন এসব বিভিন্ন গ্রুপের ইউজারকে বিভিন্ন ধরনের আমরা পারমিশন দিব বা বিভিন্ন ধরনের অ্যাক্সেসের অনুমতি দেওয়া থাকবে বা প্রিভিলেন্স দেওয়া থাকবে। এই জন্য ইউজারদের প্রকৃতি বা ধরন বা গ্রুপ এবং তাদের কী কী ধরনের প্রিভিলেন্স থাকতে হবে এটা আমাদের জানা দরকার। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। আর ডিবিএ, ডিবিএটা তো খুব গুরুত্বপূর্ণ, এটা বারবার বলছি, ডিবিএকে সব কিছু জানতে হবে, ডিবিএকে জানতে হবে যে ক্লায়েন্টের ভিউ পয়েন্ট থেকে যে পুরো দায়িত্বটা আসলে একটা ডিবিএর, ক্লায়েন্টের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা ম্যানেজ করার জন্য। হ্যাঁ, সেখানে লজিক্যাল ডেভেলপমেন্ট কী কী দরকার সে ব্যাপারে উনি নির্দেশনা দিবেন, তার ফিজিক্যাল সিস্টেম বা স্টোরেজ কেমন থাকবে সেটাও জানতে হবে, ইউজারদের চাহিদা কেমন, ইউজারদের চাহিদা তো জেনারেল ইউজাররা বলতে পারবে না, তারা তো সবাই টেকনিক্যাল পার্সন না, সুতরাং সেটাও ওনাকে বুঝতে হবে যে আমার ইনস্টিটিউশনে বা আমার অর্গানাইজেশনে এই ধরনের ইউজার আছে, তাদের এই ধরনের চাহিদা আছে বা এই ধরনের রিপোর্ট বা এই ধরনের ভিউ বা এই ধরনের অপশন এডিট করা বা ডিলিট করা অপশন থাকতে হবে। ওনাকে বলে দিতে হবে যে আমার ইউজারের টাইপ হচ্ছে 4 ধরনের বা 10 ধরনের, এই এক ধরনের ট্রানজেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, ট্রানজেকশনটা আমাদেরকে একটা ফুল ট্রানজেকশন বা কমপ্লিট ট্রানজেকশনটা নিশ্চিত করতে হবে সবসময়। একটা এক্সাম্পল, যেখানে ধরো অ্যাকাউন্ট এতে 100 টাকা আছে, অ্যাকাউন্ট বিতে 100 টাকা আছে, মোট হচ্ছে 200 টাকা। ওকে, এখন একটা ট্রানজেকশন চিন্তা করো যেখানে অ্যাকাউন্ট এ থেকে 50 টাকা উইথড্র করে সেটা আবার অ্যাকাউন্ট বিতে ট্রান্সফার করা হবে। এখন এই ট্রানজেকশনটা যদি ফুলফিল হয়, অর্থাৎ এই পুরো ট্রানজেকশনটা যদি কমপ্লিট হয়, তাহলে ট্রানজেকশনের পূর্বেও আগেও অ্যাকাউন্ট এতে ছিল 100, বিতে ছিল 100, টোটাল 200। আর ট্রানজেকশনের পরে কী হবে, অ্যাকাউন্ট এতে হবে 50 টাকা আর অ্যাকাউন্ট বিতে হবে 150 টাকা, সেখানেও থাকবে 200 টাকা, এটার কোনো হেরফের ঘটবে না। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে, আনফর্চুনেটলি আমি যদি ধরে নিই যে অ্যাকাউন্ট এ থেকে 50 টাকা উইথড্র করা হলো ঠিকই, কিন্তু অ্যাকাউন্ট এটা যথাযথভাবে আপডেট করা হলো না, তার আগেই অ্যাকাউন্ট বি আবার আপডেট হয়ে গেছে, অ্যাকাউন্ট বিতে ওই 50 টাকা চলে গিয়েছে, তাহলে বিতে হয়ে গেলো 150 টাকা আর অ্যাকাউন্ট এতে হয়ে গেলো হচ্ছে 100 টাকা, 200, তাহলে হয়ে গেলো টোটাল হয়ে গেলো 250 টাকা, এটা ঠিক হলো না, কারণ শুরুতে ছিল টোটাল 100 টাকা, এখন টোটাল টাকা হয়ে গেলো। ম্যানেজমেন্ট তো স্টোরের কাজ, এটা আমরা নিয়ে বেশি কথা বলবো না। এই ছবিটা তোমরা একটু দেখবে, এই ছবিটা মানে বোঝার কথা, যেমন ধরো অ্যাপ্লিকেশন আমাদের কিছু হচ্ছে, মানে ধরো যে আমাদের কিছু সাধারণ যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, যেমন ধরো যে জাভা বা সি, সেই ল্যাঙ্গুয়েজ গুলো ডাটাবেজের সাথে কানেক্ট করার কিছু ব্যবস্থা রাখছে, যেমন জাভা যেভাবে কানেক্ট করে সেটা হচ্ছে JDBC, জাভা ডাটাবেস কানেক্টিভিটি, JDBC। আর একটা হচ্ছে সি বা মাইক্রোসফট যে সাপোর্টটা দেয়, মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন গুলো, সেটা হচ্ছে ODBC, অবজেক্ট ডাটাবেস কানেক্টিভিটি। তো এমন হতে পারে যে এসকিউএল ছাড়াও সি এর কিছু সাপোর্ট আছে যারা এসকিউএল এর মতো কাজ করে, কিন্তু আসলে যেটা করে যে এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে তারা আসলে মাঝের যে আমাদের কম্পাইলারটা আছে সি বা জাভা, তারা সেটা ওই যে DBL এ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। তখন ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ গুলো তাদের হচ্ছে তাদের যে নিজস্ব পদ্ধতিতে ইঞ্জিন গুলো আছে বা কোয়েরি গুলো আছে সেগুলো প্রসেস করে, প্রসেস করতে করতে কোথায় আসে একটু বড় করতে পারলে ভালো হতো, দেখি বড় করা যায় কিনা, এটা নাহলে বোঝা যাচ্ছে না, ছবিটা ছোট হয়ে গেছে।
এই যে দেখো, তাহলে দেখো এই যে এইখানে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, তাদের যে কম্পাইলার আছে সে কম্পাইল করা কাকে পাঠিয়েছে? ডাটা, এই যে এখান থেকে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে পাঠিয়েছে, ডাটা প্যালেবেশন ল্যাঙ্গুয়েজ। আবার তাদের যে কম্পাইলার আছে সেখান থেকে কোয়েরি ইঞ্জিন যেটা আছে, কোয়েরি ইঞ্জিনের মতো করে তৈরি করেছে। আসলে আমরা যেটা ডিক্লারেটিভ, আচ্ছা আমরা এসকিউএল কে বলছি আবার ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজ, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ মানে ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজে বলা হয়। কেন বলা হয়? আমরা জাস্ট ডিক্লেয়ার করছি এটা চাই, কিভাবে চাই এটা আমি জানি না। এখন কিভাবে এটা হবে, এই কাজটা কিন্তু যে ডিএমএল তাদের হচ্ছে নিজস্ব কিছু স্ট্রাকচার যাবে কনভার্ট করে, আলটিমেটলি কিন্তু প্রসেসে যেতে হবে। আমাদের যে লোয়ার এন্ডে যে ইগুলো আছে, ইঞ্জিন গুলো আছে ম্যানিপুলেশনের জন্য ডেটাবেস ম্যানেজ সিস্টেমে, তারা কিন্তু আর ডিক্লারেটিভ না, তাই সেখানে কিন্তু অনেক প্রসেস আছে। তার মানে আমরা ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজে যে ইনস্ট্রাকশন দিই না কেন, সেটা লোয়ার এন্ডে গিয়ে প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হবে। এই প্রসেসিং এর পার্টটা করে হচ্ছে অংশটুকু, আমি ডিবিএমএল এ যা লিখবো সেটা এখানে আসবে। আবার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে যদি সি থেকে কিছু লিখি, জাভা থেকে লিখি, তাদের কম্পাইলার আবার দুই ভাবে কাজ করতে পারে, সরাসরি এই কোয়েরির মতো করে তারা কিছু অবজেক্ট করে তৈরি করতে পারে, অথবা ডিবিএম কে রিকোয়েস্ট করতে পারে, ডিবিএল কে কল করতে পারে। তখন ডিবিএল এর যে মানে ডেটাবেজ এর যে সিস্টেমটা ছিল সেখান থেকে যেভাবে আসে ডিবিএমএল ডিবি ডিএমএল সেভাবে চলে আসবে। তারপর দেখো এটা লোয়ার এন্ডে, এই যে এই যে এই যে বারটা দেওয়া আছে, এই বারটা গুলো সব লোয়ার এন্ডের, এই যে এই অংশটুকু। সেখানে কিন্তু আবার ফাইল ম্যানেজার আছে, সরাসরি কোনো কাজ হবে না, ফাইল ম্যানেজার কে রিকোয়েস্ট করবে বাফার। তারপর কি হতে পারে যে ফাইল ফাইলে যে রিকোয়েস্ট করলো, এমন একটা জিনিস যেটা কিছুক্ষণ আগে কেউ রিকোয়েস্ট করেছিল, রিকোয়েস্ট করা মানে কি সেটা লোকাল বাফারে রয়ে গেছে, তাহলে আর এই হার্ড ডিস্ক থেকে আনতে তো সময় লাগবে, এখানে কিছু মেকানিক্যাল কাজ আছে, হার্ড ডিস্ক মুভ করবে, রোটেশন হবে, সময় লাগবে। তাহলে আগে বাফারে চেক করে দেখবে বাফারে আছে কিনা, রিকোয়েস্টটা যদি বাফারে থাকে তাহলে সরাসরি বাফার থেকে ব্যাক করবে। তাহলে এই কাজগুলো চলে গেল হচ্ছে সব লোয়ার এন্ডের কাজ। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা পরে হয়তো কথা বলবো, তো একটু শেষের দিকে একটু তাড়াহুড়ো করে বলা হয়ে গেল কথাগুলো। বোঝা কি গেল জানি না, অবশ্য বোঝা গেল কিনা, তো তোমরা একটু মোটামুটি বুঝতে পেরেছো। তাহলে হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা ইআর ডায়াগ্রাম নিয়ে শুরু করব, ঠিক আছে, আগামীকালকে আর কি। ওকে, আর তারপরের রবিবারে হচ্ছে আবার প্র্যাকটিক্যাল ক্লাসে যাব, ইআর ডায়াগ্রামটা একটু শুরু করি, শুরু করার পরে পরের ক্লাসে আমরা যাব হচ্ছে প্র্যাকটিক্যালে। কালকে যদি মিটিং মানে 40 মিনিটের যদি বেশি না করতে দেয় তাহলে মাঝখানে একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে হয়তো দুইবার মিটিংটা করতে হতে পারে। জি স্যার, আজকের মতো থাক, সবাই ভালো থেকো। হ্যাঁ, আমি এটা আপলোড করছি। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ বলো কি বলছো। আমার একটা প্রশ্ন ছিল যে, হ্যাঁ বলো, শিওর শিওর বলো বলো বলো, যে প্রসিডিউরে বলছিলেন যে হাউ টু গেট ইট প্রসিডিউরাল, অর্থাৎ একটা আছে আনপ্রসিডিউরাল একটা আছে প্রসিডিউরাল, তো হ্যাঁ হ্যাঁ প্রসিডিউরাল হাউ টু গেট ইট স্যার, এটা আসলে কাজটা কিভাবে করে, আমি কিভাবে ডাটা রি করব, এটা স্যার আসলে মানে বলতে কি বুঝেছেন সেটা ইম্পর্টেন্ট। যেমন নন প্রসিডিউরাল, কারণ ভিতরে তো নন প্রসিডিউরাল এলে, নন প্রসিডিউরাল যেমন ধরো যে তুমি কালকে যেরকম স্যার একটা লিখলেন না যে সিলেক্ট ধরো স্টুডেন্টের নাম ফ্রম একটা কিছু থেকে, যে স্টুডেন্টদের বা একটা কাস্টমারের নাম আর কি, যে কাস্টমারের স্যালারি হচ্ছে 500 টাকার বেশি, কয়টা লাইন লিখেছিলেন যে সিলেক্ট কাস্টমার নেম ফ্রম হচ্ছে টেবিলের নাম হোয়ার কাস্টমার স্যালারি গ্রেটার দেন 500, তাই না, খেয়াল করে। হ্যালো, কিন্তু এই কাজটা কিভাবে হবে, তুমি যদি সি তে কাজটা করতে চাও তোমাকে একই প্রবলেম দিই, তোমাকে কি করতে হবে, ওই পুরো রেকর্ডটা মানে একটা টু ডাইমেনশনাল অ্যারে বা তোমার টু ডাইমেনশনাল যে অ্যারে মানে অনেকগুলো রেকর্ড আছে সবগুলো তোমাকে করতে হবে, তাই না। তারপর তোমাকে কিন্তু সবগুলো চেক করতে হবে যে তুমি কাস্টমার পড়বে, তার সাথে সাথে ওই টু ডাইমেনশনাল অ্যারে ওই ভ্যালুটা তুমি পড়বে যে তার স্যালারি আইডি কত, স্যালারি অ্যামাউন্ট কত, যাদের স্যালারি অ্যামাউন্ট 500 টাকার বেশি শুধুমাত্র তাদের নাম বলে তুমি রিটার্ন করবে, যদি একটা ফাংশন চিন্তা করি, তাই তো। হ্যালো, তাহলে এটা গেল, কিন্তু এটা কিন্তু আমি বলি নাই, আমি জাস্ট বলে দিয়েছি যে আমাকে এগুলো বলো, যাদের স্যালারি 500 টাকার বেশি তাদের নাম দিয়ে দাও, কিভাবে করবে এটা বলি নাই। এটা কোন জায়গায় করবে, একটু আগে তোমাকে ডায়াগ্রাম দেখালাম না যে কোয়েরি অপটিমাইজার কোয়েরি ইঞ্জিন, ওইখানে গিয়ে কিন্তু ডিবিএম মানে ডিএমএল, এটা হচ্ছে আমরা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের একটা ইনস্ট্রাকশন, সিলেক্ট অমুক ফ্রম অমুক হোয়ার সামথিং কন্ডিশন, এইটার ইকুইভ্যালেন্ট প্রসেসটা কি হবে ওইটা কিন্তু ডিফাইন করা আছে হচ্ছে ওই কোয়েরি ইঞ্জিনে গিয়ে। কোয়েরি ইঞ্জিন তখন তাদের মতো কিন্তু লো লেভেল কোড তৈরি করবে, লো লেভেল কোড তৈরি করে তোমার ওই যে স্টোরেজ থেকে ডাটাগুলো নিবে, কিন্তু রিটার্ন যখন করবে তখন কিন্তু আবার রিটার্ন করবে হচ্ছে ওই মানে আমাদের ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজে যেভাবে ছিল সেই ফর্মেটে করবে। ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজের এই ইনস্ট্রাকশন কোনোদিনই জানতে পারবে না
যে লো লেভেলে কত কষ্ট করে কাজটা করা হয়েছে। আর আমরা যদি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে যাই একই কাজটা করতে গেলে, তখন আমাদের কিন্তু পুরো প্রসেসটা বলে দিতে হবে। বোঝা গেছে কি এবার পার্থক্যটা, নাকি প্রশ্ন অন্য কিছু ছিল? হ্যালো হ্যালো, বোঝা গেছে কি প্রশ্নটা উত্তরটা, নাকি অন্য কিছু? স্যার বোঝা গেছে স্যার, আমি আসলে পাশের বাসে কথা হচ্ছে, তো আমি পরে এটা রিকাপ করে নেব। আচ্ছা না বুঝতে পারোনি, নাকি সমস্যা হলো আবার জিজ্ঞেস করো, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ এটা স্যার স্যার নেক্সট ক্লাস। আমি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো, আর কোনো প্রশ্ন? আমি মানে বলছিলাম স্যার, আবির একটু ঝামেলায় পড়ে গেছে, পাশে একটু গ্যাঞ্জাম হচ্ছে, তো এই কারণে এই শুনতে পাচ্ছেন না। না ঠিক আছে, অসুবিধা নেই, এটা তো হবে, আমাদের সমস্যা হবে, বাসার পাশে লোকজন থাকবে, ছোট বাচ্চা চলে আসতে পারে রুমে হঠাৎ করে, হ্যাঁ যারা গ্রামে আছে গরু ডেকে ডেকে উঠতে পারে, এগুলো মেনে নিতে হবে, এগুলো মেনে নিয়ে যতটুকু করা সম্ভব। আমরা তো একদম স্মুথ ভাবে করতে পারবো না, তাই না? এক একজনের এক এক সমস্যা আছে, এটা মেনে করতে হবে। তো ঠিক আছে, আজকের মতো তাহলে, কালকে আবার 3টার সময়, ওকে? জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।